1971-এর 30 লক্ষ শহীদের রক্তের ঋণ শোধ দেয়া, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, দেশকে নতুন করে ভালোবাসতে শিখার জন্যে, দেশের একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের জন্যে আমরা শুভ চিন্তা থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং যে স্বপ্ন নিয়ে 71-এ যারা শহীদ হয়েছেন সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন আমরা পূরণ করতে চাই সাংস্কৃতিক কর্মীরা, এবং সেই তাগিদ থেকে আজকে আমরা জাতীয় সঙ্গীত গাইতে চাইছি। জাতীয় সঙ্গীত শুধু গাওয়া নয়, জাতীয় সঙ্গীতের প্রতিটি শব্দ, কথার তাৎপর্য আমাদের প্রতিটি রক্তবিন্দু দিয়ে আমরা অনুভব করতে চাই। আমরা জাতীয় সঙ্গীতের সুরে শিহরিত হতে চাই এবং এই শিহরণের ভেতর দিয়ে আমরা দেশের প্রতি আমাদের ভালোবাসা বারবার, হাজারবার, লক্ষবার জানাতে চাই। জাতীয় সঙ্গীত নিয়ে আজকে ক্রাইসিস হচ্ছে, কালকে শুনবেন জাতীয় পতাকা নিয়ে ক্রাইসিস হচ্ছে, পরশু শুনবেন যে সাংস্কৃতিক কর্মকাণ্ড করা যাবে না। আমরা জানি পাকিস্তান আমলে রবীন্দ্রনাথ নিষিদ্ধ হয়েছিল এবং যারা রবীন্দ্রনাথ পড়েননি তারা রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে চায়, তারা রবীন্দ্রনাথকে হিন্দু বলে, তারা রবীন্দ্রনাথকে ভারতীয় বলে, তারা রবীন্দ্রনাথকে সাম্প্রদায়িক বলে এবং তারা মূর্খ বলেই রবীন্দ্রনাথকে হিন্দু বলে। রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মে ধর্মগত দিক থেকে ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ যে মানবতার কথা বলেছেন, বিশ্ব মানবতার কথা বলেছেন, যে আন্তর্জাতিকতাবাদের কথা বলেছেন, যে কারণে তিনি বিশ্বভারতী নামকরণ করেছিলেন, তো তার এই যে মানবতাবাদী ব্যাপারটি এবং তার যে মানুষের ধর্ম, এটা আমরা কেউ পড়ি না, অধিকাংশ বাঙালি পড়ি না বলে রবীন্দ্রনাথকে চিনি না। ছোটবেলা থেকে যেই সঙ্গীত আমরা জাতীয় সঙ্গীত বলে ছোটবেলা থেকে বলে যাচ্ছি, কেউ যদি প্রশ্ন তোলে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে সেটা চাই না। ছোটবেলা থেকে যে সঙ্গীত আমরা স্কুল থেকে গেয়ে আসছি, প্রতিটা পদে পদে যে সঙ্গীত শুনলে শরীরের ভিতরে অন্যরকম একটা শিহরণ তৈরি হয়, আমরা নতুন করে সেটা চাই না। টিকিয়ে রাখতে আমরা এই জাতীয় সঙ্গীতটাকে টিকিয়ে রাখতে আমরা সাংস্কৃতিক কর্মীরা এবং আরও সবাই আমরা সমবেত হয়েছি, যাতে এটার কোনোভাবেই এর বিকৃতি না হয় এবং কোনোভাবেই যে যেন আর পরিবর্তন আমরা চাই না, এবং এটা যেন আমরা এইভাবেই আমাদের যে প্রকৃতির সাথে আমাদের সম্পৃক্ত আমাদের এই জাতীয় সঙ্গীত, এটা যেন আমরা আবহমান কাল ধরেই আমরা চালিয়ে যেতে পারি। Design, elegance, beauty. Sherapunno, shobar jonno. Jevico.